আজকে আমি আপনাদেরকে ক্লে টুল সম্পর্কে জানাবো। এর জন্য আমাদের ক্লে লাগবে এবং ক্লে টুলসগুলো লাগবে। এগুলো আমি কিডিক্রাফ্ট বিডি থেকে নিয়েছি। এটা হচ্ছে একটা শেল টুল, এখানে হচ্ছে শেল বানাতে পারবেন। এটা হচ্ছে স্টার টুল, এটা দিয়ে আপনি ফ্লাওয়ার পেটেল বানাতে পারবেন। এটা হচ্ছে ফ্লাওয়ার শেপার অর লিফ শেপার টুল, মানে একটা খাঁজ কাটা অংশ আছে, এটা দিয়ে আপনারা পাতার সাইডে খাঁজ কাটা অংশটি ডিজাইন করে নিতে পারবেন। এটা হচ্ছে একটা শেল টুলের মতো, বাট এটার সাইডটা হচ্ছে প্লেন এবং এটা দিয়েও ফুলের পাতা তৈরি করতে পারবেন। এখানে হচ্ছে একটা কোন টুল আর একটা বোন টুল। এটা হচ্ছে বোন টুল, এই বোন টুলটা দিয়ে হচ্ছে আপনি একটু ডিপ করে গর্ত করে নিতে পারবেন কোনো জায়গায়। এটা হচ্ছে ফ্ল্যাট কোন টুল। এটা হচ্ছে স্মুথ কোন টুল আর হচ্ছে বল এন্ডেড টুল। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ একটা টুল, বালবাস কোন টুল। এটা হচ্ছে নাইফ এজ একটা টুল, এটা দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন জিনিস কেটে নিতে পারবেন। এটা হচ্ছে শার্প এন্ডেড টুল একটা, এতে আপনারা বিভিন্ন, এটা হচ্ছে স্মল ডিটেলস অথবা অর্নামেন্টসে ফুটো করার জন্য ইউজ করতে পারবেন। এটা হচ্ছে কম্প টুল, এবং এটা স্ক্যালপ টুল। এখন আমি একটু পাউডার নিয়ে নেব এবং ফোম শিটের উপর একটু ক্লে নিয়ে নেব। এখন আমি এই দুই ধরনের কোন টুল এবং এই বল এন্ড অ্যান্ড ফ্ল্যাট কোন টুলের কাজটা আমি দেখাবো। এখন আমি টুলটার গায়ের মধ্যে একটু পাউডার লাগিয়ে নেব এবং একটু ক্লে নিয়ে এটাকে একটু ফ্ল্যাট করে রুটির মতো শেপ করে নিব। এখন এটাকে আমি কোন শেপটার উপর রাখবো, এভাবে করে আমরা আইসক্রিমের কোন বানিয়ে নিতে পারবো। আমি অল্প একটু ক্লে নিয়ে এটার মাঝখানে এই কোন টুল দিয়ে ফুটা করব। আপনারা চাইলে এভাবে করে ডোনাট বানিয়ে নিতে পারেন এবং বিভিন্ন কাজে এই টুলটাকে এভাবে ইউজ করে নিতে পারেন। এখন আমি বল সাইডটা কাজ দেখাবো। এটার জন্য আমি ক্লেটাকে একটু বড় করে রুটির মতো করে নিব এবং কুকি কাটার দিয়ে এটাকে ফ্লাওয়ার শেপে কেটে নিব। এভাবে ফ্লাওয়ার শেপ কেটে নেওয়ার পর আমি এক্সেস ক্লেগুলো সরিয়ে নিব এবং এখানে বল সাইড যে ইনটা আছে এটা দিয়ে আমি ফ্লাওয়ারের পেটেলগুলো একটু স্প্রেড করে নিতে পারবো। এখন আমি আরেকটা যে কোন টুল আছে সেটাকে আমি ইউজ করে দেখাবো। প্রথমে আমি একটু ক্লে নিয়ে এখন টুলটার গায়ে একইভাবে পাউডার দিয়ে নেব। এই সাইডটা দিয়ে আমরা স্মল স্টার শেপ বানিয়ে নিতে পারবো। দেখেন এরকম শেপ আমরা বানিয়ে নিতে পারবো এবং এটাকে আমরা আরেকভাবে ইউজ করতে পারি। সেটার জন্য আমরা এই টুলটাকে পুরোটা আমরা ক্লের ভিতরে দিব এবং একটু চেপে চেপে কোনটার গায়ে আটকে দিব এবং ধীরে ধীরে এই কোনটাকে সরিয়ে নিব। এখন নিচে দিয়ে একটু চাপ দিলে দেখবেন একটা ফ্লাওয়ার শেপ মতো হয়ে যাবে। এভাবে করে আপনারা ফ্লাওয়ার শেপ করে নিতে পারেন। এখন যেই ফ্ল্যাট এন্ডটা আছে সেটা দিয়ে আমরা ফুলের পাতা বানিয়ে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে একটি ফুলের পাতা বানিয়ে নিলাম। এখন আমি বোন টুলের কাজ দেখাবো। এটার জন্য আমি একটু ক্লে নিয়ে নিব, এটাকে আপনারা স্মুথ করার জন্য এজগুলো সেই কাজে ব্যবহার করতে পারেন এবং এটা দিয়ে চাইলে একটু ডিপ করে কোথাও গর্ত করা হলে সেগুলো করে নিতে পারেন।
এখন এই যে টুলগুলো আছে এগুলো হচ্ছে ফ্লাওয়ার পেটেল জন্য একটা ইউজ করা হয়, আর আরেকটা হচ্ছে সি শেল বানানোর জন্য ইউজ করা যায়। এখন ফ্লাওয়ার পেটেলটা আমি একইভাবে কন্টুলের মতো করে ইউজ করে দেখাবো। এভাবে করে আপনারা বড় একটা ফুলের পাপড়ি বানিয়ে নিতে পারেন, এবং ছোট পাপড়ি বানানোর জন্য একটু কম ক্লে নিয়ে সেটাকে একটু লম্বা করে নেবেন। তারপর যে ছোট এন্ডটা আছে সেই স্মল এন্ডটা ক্লের উপর আস্তে করে প্রেস করে নেবেন, এবং ছোট একটা ফুলের পাপড়ি হয়ে যাবে। এখন আমি একটু ক্লেটাকে একটু সি শেলের মতো শেপ করে নিব আগে থেকেই, দেন আমি যেই টুলটা আছে শেল টুল সেটাকে আমি এটার উপর দিয়ে প্রেশার দিব। দেন আমি এখানে এক্সেস ক্লেগুলো নাইফ টুল দিয়ে আমি একটু রিমুভ করে নিব। এক্সেসগুলো রিমুভ করে দেওয়ার পর বোন টুলটা দিয়ে আমি কর্নারগুলো স্মুথ আউট করে নিব। হয়ে গেল একটা শেল বানানো। এই নাইফ এজ টুলটা মূলত বিভিন্ন কাটার কাজে ইউজ করা হয়, এবং আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কোনো কাজে ইউজ করতে পারেন। এই টুলটাকেও আপনি ফ্লাওয়ার পেটেল বা পাতা তৈরির কাজে ব্যবহার করতে পারেন, এবং যে খাঁজ কাটা অংশ আছে সেটা দিয়ে পাতার খাঁজ কেটে নিতে পারেন বা ফ্লাওয়ার ডিটেইলের জন্য ইউজ করতে পারেন। এখন এই টুলটা হচ্ছে স্মুদ এন্ড টুল। এই টুলটা শেল টুলের মতোই, বাট এখানে এন্ডটা হচ্ছে স্মুদ। এটা দিয়ে আপনারা ফুলের পাপড়ি তৈরিতে ইজিলি ইউজ করতে পারেন, অথবা কোনো রাউন্ড কিছুতে একটু কর্নারগুলো ডেপথ করে নেওয়ার জন্য ইউজ করতে পারেন। এই ট্রায়াঙ্গেল শেপ টুলটা হচ্ছে আমরা ফ্লাওয়ার বা বিভিন্ন ভেজিটেবল বা ফ্রুটস তৈরির সময় এটা আমরা ইউজ করতে পারি। আমি এখানে আপনাদেরকে একটা ফ্লাওয়ার বানিয়ে দেখাচ্ছি এই ট্রায়াঙ্গেল টুলটা দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ফ্লাওয়ারটা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পয়েন্টেড এজ টুল। এটা দিয়ে হচ্ছে মার্ক ডিটেল করার জন্য ইউজ করা যেতে পারে, এবং কর্নারগুলো স্মুদ আউট করার জন্য মাঝে মধ্যে ইউজ করা যেতে পারে, বা অর্নামেন্টসের হোল তৈরি করার জন্য ইউজ করা যেতে পারে। এখন আমি আরেকটু ক্লে স্প্রেড করে নিব, এবং এখানে আমি কম্প টুলটার কাজ দেখাবো। কম্প টুলের দুপাশে একটু দুই রকম খাঁজ কাটা, এক পাশে একটু ঘন আর আরেক পাশে একটু কম ঘন। এখন আমি একটু দেখাচ্ছি কিভাবে করে এটাকে আপনারা ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা কীরকম খাঁজ কাটা একটা হয় ইমপ্রেশন পড়ে। এটাকে আপনারা খাঁজ কাটা অংশটাকে আপনারা টেনে ক্লের মধ্যে ইউজ করতে পারেন, আর যেই আরেকটা খাঁজ কাটা অংশ আছে এটা দিয়ে আপনারা এভাবে প্রেস করে পাতার বানানোর সময় ইউজ করতে পারেন। পাতার কর্নারে খাঁজ কাটা অংশ এবং ডিটেইল আনার জন্য এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে স্ক্যালপ টুল। এটা দিয়ে হচ্ছে স্মাইল ফেস অথবা স্যাড ফেস বানানো হয়, এবং এটা মাছের স্ক্যালপ বানানোর জন্য ইউজ করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো এই টুলগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে সাধারণ কিছু ব্যবহার করে দেখিয়েছি।